তিলোত্তমা কলকাতার কত নামি বেনামি, জানা অজানা, বিরল, আশ্চর্যজনক মিউজিয়াম কলকাতার আনাচেকানাচে কত যে পড়ে রয়েছে তার কতজনই বা খবর রাখে। এমনই একটা হলো মেট ক্যাফে হল। এখানে টিকিটের দাম 20 টাকা করে মাথা পিছু। টিকিটের ব্যবস্থাটা পুরোপুরি অনলাইন, কিউআর কোড স্ক্যান করে কিনতে হয়। স্ক্যান করে সাইটটা আমি নিচে দিয়ে দিলাম। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, সোমবার বন্ধ থাকে। বিশাল বিশাল এই থামওয়ালা বিল্ডিংটা দেখলে মনে করিয়ে দেয় কোনো গ্রিক মন্দিরের কথা। এটি তৈরি হয় সেই 1844 সালে, তখন এটি পাঠাগার বা লাইব্রেরি হিসেবে ইউজ হতো, তখন নাম ছিল ইম্পেরিয়াল লাইব্রেরি। ঢুকেই সামনে একটা হল আছে, এটা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় কনজারভেশনের যে কাজগুলো চলছে তার একটা প্রদর্শনী। সামনে এগোলেই চোখে পড়বে সিঁড়ি, সিঁড়ির ঠিক ডান পাশে রয়েছে ছোট ছোট চিরকুটে ঢাকা একটা রিকশা। তোমরাও ইচ্ছে হলে কিছু লিখে আসতে পারো, এই চিরকুটে থেকে যাবে অনেক দিন। এরপর ওপরে ওঠার সিঁড়িটা খুব ভীষণভাবে সুন্দর, যেন মনে হবে ওয়াকিং আর্ট গ্যালারি। রয়েছে দুষ্প্রাপ্য কিছু বাংলা ছায়াছবি ও নাটকের পোস্টার, কিছু যুগান্তকারী ছায়াছবিরও পোস্টার। এই সিঁড়িটা দিয়ে উঠলে অসম্ভব এক দারুণ অনুভূতি হবে। চার্লস মেটক্যাফে ছিলেন ভারতের মাত্র 1 বছরের জন্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, কিন্তু তিনি ওই মাত্র 1 বছরেই এক যুগান্তকারী পরিবর্তন করেন। তিনি করে দিয়েছিলেন সংবাদ মাধ্যমকে ফ্রি বা স্বতন্ত্র। তো এই কাজটি তৎকালীন ব্রিটিশ সরকারের পছন্দ হয়নি, তো তাকে করে দেওয়া হয় বদলি। কিন্তু তার অবদানের কথা মাথায় রেখে এই বিল্ডিংটার নাম তার নামেই নামাঙ্কিত করা হয়। ওপরে উঠে সামনেই চোখে পড়বে একটা বিশাল বড় নৌকো। কলকাতা যে এককালে এক প্রসিদ্ধ বন্দর ছিল সেটাই মনে করিয়ে দেওয়ার জন্য। আর চারিদিকে বিভিন্ন বিখ্যাত চিত্রশিল্পীদের হাতে আঁকা কলকাতার ছবি। দুর্গাপূজা যে বাঙালির এক অবিচ্ছেদ্য অংশ তাই এখানে দেখানো হয়েছে। বড় বড় এই হলঘর আর ওপরের এই কড়িকাঠগুলো যেন পুরনো কলকাতার সেই প্রাণভোমরাকে ধরে রেখেছে। একটা সেকশন আছে স্লাইস অফ সিটি লাইফ, মানে কলকাতাকে যেসব জিনিস দিয়ে চেনা যায়, দুর্গাপুজো, ট্যাক্সি, আড্ডা, তার কিছু দুষ্প্রাপ্য কিছু ছবি। আর আছে একটা বিশাল আকারের টোপর, যেটা ছাড়া বাঙালি বিয়ে একেবারেই অসম্ভব। এবারে বলি তোমরা এখানে আসবে কি করে। এর নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হলো ফ্লোটেল রেস্টুরেন্ট বা মিলেনিয়াম পার্ক, যেখানে হেয়ার স্ট্রিট ও স্ট্র্যান্ড রোড মিলেছে সেখানে এই মিউজিয়ামটি। তোমরা চক্ররেল ধরে বিবাদীবাগ স্টেশন থেকে আসতে পারো, অথবা যে কোনো বাসে করে লালবাজার বা হাইকোর্টে এসে ওখান থেকে 10 মিনিট হাঁটা পথ। আমরা এদের পুরনো কলকাতার নিদর্শনকে ধরে রাখার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক বা সাবস্ক্রাইব করে দিও।